हे माय चैनल क्राफ्टर रूप देखते पाच्छो कार्डबोर्ड काटिंग कोड़े ग्रीन कलर कोड़े निये छिलाम तापोड़े एजे पेंसिल दिए एके निच्छी देखते पाच्छो हुए गाचे एबार जेटा पेंसिल दिए एके निलाम जे डिजाइन टा कोड़बो आर की तार उपर फेब्रिक दिए डिजाइन टा कोड़े नेबो पोथ फार्स्ट पेंसिल दिए एके निले की हय जखन आमी फेब्रिक दिए आँकते जाबो तखन মানে অসুবিধা হবে না, ওর ওপর দিয়ে ডিজাইনটা করে নিলে দেখতেও সুন্দর লাগবে, তাই জন্য পেন্সিল দিয়ে করে নিই। আর যখন কার্ডবোর্ড কাটিং করছিলাম বা ফেব্রিক কালার করছিলাম, আমি না ভিডিও করতে ভুলে গেছি, তাই ভিডিও করাটার হয়নি। এই যে দেখতে পাচ্ছ লেখা হয়ে গেছে, এটা রাখি তৈরি করছিলাম আমি লাইট গ্রিন কালারের ফেব্রিক দিয়ে পুরোটা কালার করে নিয়েছি, তারপরে সাদা দিয়ে ওকে ডিজাইনটা ওপরে করছি। বেশ ভালো লাগছিল দেখতে, দেখো হয়ে গেছে ভাই লেখাটা। নিচে একটা ফুল তৈরি করে দেবো, তাহলে খুব খালি খালি লাগছিলো দেখতে আর কি, ওই জন্য নিচে ফুল করার আইডিয়াটা ছিল না। যখন দেখলাম ভাইটা লেখার পরে খালি খালি লাগছে, তারপর ওটা করে দিয়েছি। দেখো এই যে এবার যে লেসটা নিয়ে নিয়েছি, ইয়েলো কালারের লেস নিয়ে নিয়েছি, এবার ওটা মেপে দেখতে হবে যে কতটা লাগবে। তারপরে কাট করে এই যে কাট করে নিয়েছি দেখতে পাচ্ছো যতটা লাগবে, এই যে তারপর ভালোভাবে আঠা দিয়ে দেখতে পাচ্ছো সাদা সাদা ওটা ফেব্রিক লেগে গেছিলো আর কি হোয়াইট কালারের। এবার ভালো করে লেসটা লাগিয়ে নেব পেছন দিক থেকে, দেখতে পাচ্ছো লেসটা লাগিয়ে নিচ্ছি আমি। লেসটা ভালো করে লাগিয়ে শুকিয়ে নিতে হবে, নাহলে কি বলতো আঠা লেগে যেতে পারে। দেখো ঠিকঠাক করে লেসটা লাগিয়ে নিলাম, তারপর এই যে দেখতে পাচ্ছ লাগিয়ে নিয়েছি। এই যে লাগানোর পর দেখতে পাচ্ছ ওটা কি বলতো আঠার কোনো কাজ করলে বা ফেব্রিকের কোনো কাজ করলে না ওটা শুকানোর জন্য রেখে দেবে কিছুক্ষণ, তারপরে হলে তারপর কাজ করবে। এই যে সুতো নিয়ে নিয়েছি আর কি, রাখির যে সুতোটা করবো ওটা ব্লু কালারের সুতো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ মেপে কতটা লাগবে আর কি হাত অনুযায়ী নিয়ে নিয়েছি, আঠা দিয়ে লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছ। এবার দুটো কটন বল তৈরি করেছিলাম গ্রিন কালারের, এবার ওগুলো ঢুকিয়ে নেবো সুতোতে। টুথপিক ইউজ করছিলাম আর কি আমি ঢোকানোর সময়, আমি কিছু না কিছু ইউজ করি না, কি বলতো হয় না আর কিছু, সুচ বা টুথপিক ইউজ করলে ওটা তাড়াতাড়ি ঢুকে যায়। দেখতে পাচ্ছ দুপাশে লাগিয়ে নিয়েছি কটন বল, এই যে ফুল লুক দেখতে পাচ্ছ কেমন হয়েছে।